আমি ডক্টর নাজিয়া মেহনাজ শ্রুতি, আমি কনসালটেন্ট ডক্টর হিসেবে আছি ফেসভিউ ডেন্টাল অ্যান্ড অর্থোডন্টিক্স ক্লিনিকে। সেই সাথে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএস রেসিডেন্ট হিসেবে আছি কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স ডিপার্টমেন্টে। দাঁতের মূলত দুটো অংশ আছে, যেটাকে ইউজুয়ালি আমরা ক্রাউন এবং রুট বলে থাকি। এই যে দাঁতের যে সাদা অংশটা, যেটা ইউজুয়ালি আমরা সবসময় দেখতে পাই, সেটাকে হচ্ছে আমরা ক্রাউন বলে থাকি। এবং মাড়ের ভিতরে যেটাকে আমরা মূলত শিকড় বলে থাকি, সেটাকে ইউজুয়ালি আমরা আমাদের ভাষায় রুট বলে থাকি। এবং যেখানে কিছুটা ক্যানেল করা থাকে, যেটাতে দাঁতের মজ্জা বা শিরা বা নার্ভ থাকে, তো দাঁতের ভেতরে মূলত তিনটে স্তর আছে, যেটাকে মূলত আমরা এনামেল, এই হলুদ অংশটুকুকে ডেন্টিন, এবং ভেতরে রুটের মধ্যে থাকে এই ক্যানেলটা। হ্যাঁ, তো কোনো কারণে যদি কোনো প্যাথোলজি ডেভেলপ করে, দেখা যায় যে কোনো ক্যারিস থাকলো, যে ক্যারিসটা দাঁতের এনামেল এবং ডেন্টিনটাকে ছিদ্র করে দেখা যায় দাঁতের মজ্জা পর্যন্ত চলে গেছে, এখানে কালো অংশ দিয়ে সেটা বোঝানো হয়েছে, সেক্ষেত্রে কোনো ফিলিং দিয়ে ট্রিটমেন্টটা করা যাবে না। সেক্ষেত্রে হচ্ছে দাঁতের যে শিরাটা মজ্জাটাকে বের করে ফেলতে হবে। বের করে ফেলে একটা আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস দিয়ে টোটাল দাঁতটাকে সিল করে দেওয়া হয়। এই প্রসেসটাকেই মূলত রুট ক্যানেল ট্রিটমেন্ট আমরা বলে থাকি। যখন দাঁতের মজ্জা বা শিরা পর্যন্ত দাঁতের ক্ষয়টা যখন চলে যায়, সেক্ষেত্রে ফিলিং করলে হবে না, সেক্ষেত্রে হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্টটা আমরা করে থাকি। যখন সে পেইনটাকে দেখা যায় আর পারসিস্ট করতে পারছে না, ইমিডিয়েট পেইনটাকে রিলিফ করার জন্য তখন আমরা রুট ক্যানেল ট্রিটমেন্টটা শুরু করি। আমরা যখন কোনো দাঁতে রুট ক্যানেল করে থাকি, সেই সাথে সাথে আমরা আরেকটা সাজেস্ট করি তাকে ক্যাপ বা ক্রাউন করতে। কারণ দেখা যায় যে রুট ক্যানেল করার পর তার দাঁতটা কিছুটা ভঙ্গুর হয়ে যায়, কারণ দেখা যায় যে রুট ক্যানেল করার সময় তার ইন্টারনাল কিছু স্ট্রাকচার লস হচ্ছে, কিছু দাঁতটা দেখা যায় কিছুটা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, এজন্য কিছুটা ভঙ্গুর হয়ে যায়। এ কারণে আমাদের সবসময় সাজেস্ট থাকে রোগীকে সবসময় ক্যাপ বা ক্রাউন এটা করে নিতে। তবে এক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা বলবো যে যখন শুধু সামনের দাঁত থাকবে, দাঁতের মেইন স্ট্রাকচারটা যদি মেইনটেন হয়, সেক্ষেত্রে সামনের দাঁতগুলো, এন্টেরিয়র টিথগুলোর জন্য ক্যাপটা অত ম্যান্ডেটরি না। বাট পিছনের দাঁত, যেটা হচ্ছে আমাদের ফাংশনিং, দাঁতে চিবানোর জন্য যে স্ট্রেন্থটা দরকার, রুট ক্যানেল করা দাঁতে সেই স্ট্রেন্থটা থাকে না, এজন্য আমরা সবসময় সাজেস্ট করব ক্যাপ বা ক্রাউনটা করে নিতে। গুডি লাইফ থামস আপ। আমি গুডি লাইফের সাথে আছি, আপনারাও থাকুন।